অবৈধভাবে বালি পাচারকারীদের দৌরত্বে অতিষ্ঠ জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। অভিযোগ, তিস্তা থেকে একদল অসাধু ব্যবসায়ী ট্রাক্টরে বালু বোঝাই করে দিনে রাতে পাচার করছে। গোটা এলাকায় ধুলোয় নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। ফলে শনিবার জলপাইগুড়ির পাহাড়পুরে বালি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ এসে ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, দিনে দুপুরে বালি পাচার হলেও হেলদোল নেই প্রশাসনের। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় বিষ্ণুতন্ত্রের সঙ্গে রাজেশ রায়ের প্রতিবেদন, সি নিউজ। নিয়ে যায় আর এই ধুলাগুলো পরে, পড়ার পরে বাচ্চা কাচ্চার অসুবিধা হয়, ধুলা সারাদিন ধুলায় খাইতে হয়, অসুখ বিসুখ সৃষ্টি হবে। সরকারে তো চায় দূষণমুক্ত করতে, কিন্তু সেই দূষণমুক্ত কোথায় হচ্ছে? আমরা কেমন করে থাকবো? বাড়ি ঘরে সব ধুলাবালি ঢুকে গিয়ে দৈনিক এরকম ভোরটা রাত্রে নিয়ে যায়, কোন সময় নিয়ে যায় আমরা টেরও পাই না, রাতের বেলা নিয়ে যায় কোনো কোনো সময়, আর দিনের বেলা তো সারাদিন চলতেইছে। এটা এদের এরা কী পাইছে আমাদের? আমরা কি মানুষ না? মানুষ তো না ঠিকই, কিন্তু লোক তো। এই জন্য আমরা এটাকে প্রতিবাদ করতেছি যে এই দিক দিয়ে যদি কোনো গাড়ি ঘোড়া না দেয়, আর প্রশাসন ছাড়া কিন্তু গাড়িগুলো আমরা ছাড়বো না। প্রশাসন আসবে তবেই আমরা গাড়িগুলো ছাড়বো, তার নাহলে আমরা গাড়ি ছাড়বো না। কারণ হচ্ছে এখন আমাদের অসুবিধা হচ্ছে, তাই আমরা করতেছি। অনেকদিন 3 বা 4 বার বাধা দেওয়া হয়েছে, অনেকবার আটক করা হয়েছে গাড়িগুলো, ওরা কোনো কথাই শুনে নেয়। এখন আমরা কী করবো? বাধ্যমত আমাদের ওরা আটক করতে হচ্ছে। কত গাড়ি যায় রাস্তায়? অনেক 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 গাড়ি যায়, আনুমানিক অনেক গাড়ি যায় দৈনিক সারাদিন, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি চলে, ভোরাত্রি তো চলেই। কোন সময় যে আমরা কি পাহারা দেবো নাকি ওদের জন্য? এখানে প্রশাসনকে জানিয়েছেন এর আগে কোনোদিন? প্রশাসনকে জানাই নেই, কিন্তু আমরা অনেকবার এদের মানে মানবতার খাতিরে এদের বলছিলাম যে এদিক দিয়ে গাড়ি নিও না, আর জল দিতে, জল নিয়ে যাও ঠিকই কিন্তু জল দিতে হবে, কিন্তু তাও সেটা শুনে নেই, অনেকবার বলা আর রাস্তাঘাট দেখুন তো অবস্থাটা কী হয়েছে। আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে অ্যাক্সিডেন্টও হতে পারে, বাচ্চা কাচ্চা টোটো নিয়ে এটা এটা পাহাড়পুর, এটা সাজপুরুয়া পাড়া, আর ওটা হচ্ছে ঘাসিপাড়া। আপনার নাম? আমার নাম শশধর রায়। কি বৃষ্টান্ত? রাস্তা ধুলা হয়েছে তো ওইটা পাবলিকের কমপ্লেন, ওইটাই। কিসের জন্য এই ধুলাটা? গাড়ি চলে তো ধুলা, রাস্তা ধুলা ধুলাবালি তো হবে, এটা স্বাভাবিক না? তো ওইটাই ওদের কমপ্লেন যে ট্রাক্টারগুলো যাচ্ছে ধুলা হচ্ছে, তাই আটকে রেখে ট্রাক্টার আটকে রেখেছে। হ্যাঁ, জল দিছি রাস্তায়, জলের পয়সা না পাইনি। তারপরে কি করলেন আজকে? আজকে কি করবো, কালকে দেখি ধরবো। কোথায় ধরবেন, কাকে ধরবেন? ওই যে ট্রাক্টার ওইখানে, আমার যেখানে জল দিছি। কিসের ট্রাক্টার এগুলা? এগুলা এখন কিসের ট্রাক্টার দেখো? কি ট্রাক্টার এগুলা? কিসের ট্রাক্টার? কিসের জন্য জল দিয়েছি? রাস্তায় দিয়েছি জল। কেন? ওই যে ট্রাক্টার যাচ্ছে ধুলাবালি হচ্ছে, সেই ট্রাক্টারে কি টানে? কি এখন মাল কি টানে জানেন না? কি টানে? না, বালি টানে, নদীর বালি। হ্যাঁ, কোথার থেকে ওঠায় বালি? এটা কোথার থেকে ওঠায়? আপনি কি জানেন এই বালির জন্য? হুম, ওরাই বলছে, মালিকগুলাই বলছে ওদের, বলছে এই রাস্তাটা জল দিবা। কি করলেন আজকে আপনি? আজকে কি করবো, ট্রাক্টর আটকে রাখলেন? না, এখনো আটকাই নাই, যখন যাবে ওইখানে। এইখানে তো ছেলেপেলেগুলো আটক করেছে। আপনার নাম? নাম লালমোহন। কোন এলাকাটা? এই বড়ুয়াপাড়া, এই পাহাড়পুর বড়ুয়াপাড়া।